তো ধোঁয়া উঠছে গরম, আর একেবারে তুল তুলে ভাষা নেই, যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছে অমৃত। সন্ধ্যেবেলা মেলার উপর জমে উঠেছে, এখন দার্জিলিং এর মেলায় বসে দার্জিলিং টি খাচ্ছি। এই আমার রাত্রে ডিনার চলে এসছে, চার পিস রুটি। দার্জিলিং এলে আমাদের কাছে প্রথম গন্তব্য থাকে যে দার্জিলিং এর মেল এবং মেলে ঘোরা এবং সেখানে কিছু কেনাকাটা করা। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, আমি যেহেতু স্থানীয় লোকজনের সঙ্গে ঘুরছি, তো ওনারা বললেন যে মেলের থেকে যদি আপনারা চকবাজার চলে আসেন, এই পেছনে দেখুন চকবাজার শুরু হচ্ছে, এই হচ্ছে চকবাজার মোড়, এই হচ্ছে চকবাজার মোড়, আর এখানে হচ্ছে আপনার এটা চকবাজার। এখানে হচ্ছে পুরো একেবারে লোকাল জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর সমস্ত জিনিসপত্রের দাম তুলনামূলক এখানে অনেক কম। ফাস্টফুডের দোকান আছে, এখানে তো লোকজন খাওয়া দাওয়া করছেন, ঠিক আছে, এখানে প্রচুর ফাস্টফুডের দোকান আছে। মেলে যে সমস্ত জিনিস পাওয়া যায় সব জিনিস এখানে পাওয়া যায়, এবং দাম তুলনামূলক অনেক কম। এই যে দেখুন এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে ফাস্টফুড, দেখেছেন লোকের সব। এখানে কিন্তু ট্যুরিস্ট একেবারে কেউ নেই, সব কিন্তু স্থানীয় লোকজন এখানে, দেখেছেন স্থানীয় লোকজন কেনাকাটা করছেন। এই দেখুন এই হচ্ছে চকবাজারের ভেতরে ঢুকছি, দেখেছেন এইকে যা খুঁজবেন আপনি এখানে সব পাবেন এখানে। এই যে এখানে সমস্ত গ্রসারিজ দোকান, এদিকে খাবারের দোকান, মিষ্টির দোকান, সব লোকজন সব খাচ্ছেন, এই যে দেখেছেন। আর সমস্ত এখানে ট্যুরিস্ট একেবারে নেই, ট্যুরিস্ট একেবারে নেই, সমস্ত হচ্ছে স্থানীয় লোকজন, সবাই হচ্ছে স্থানীয় লোকজন। যদি কিছু কেনাকাটা করার থাকে আপনাদের এখানে চলে আসবেন, এখানে তুলনামূলক দাম অনেক কম আপনার মেলের থেকে, প্রচুর এটা বড় বাজার। এখানে মোমো খাবো, চিকেন মোমো হোক দিজিয়ে, দু প্লেট দিজিয়ে। চক বাজারের ভেতরে চলে এসেছি মোমো খেতে। সত্যি কথা বলতে কি, আমরা যে একটা মোমো খাই কলকাতা বা আশেপাশে, একটা বিখ্যাত বড় ব্র্যান্ডেড কোম্পানির খুব মোমো বিক্রি হয় বর্তমান দিনে, সেই মোমোর শেপ আর এই মোমোর শেপ পুরো আকাশ পাতাল পার্থক্য। এই মোমোটা দেখেছেন পুরো একেবারে পুরো মানে শেপ দেখেই বুঝতে পারছেন কেমন সুন্দর, মানে দারুণ আর কি। পুরো ধোঁয়া উঠছে গরম, আর পুরো একেবারে তুল তুলে, দেখেছেন পুরো তুল তুলে। আর সঙ্গে সঙ্গে স্যুপ আছে। ওই দার্জিলিংয়ের কিছু ঝাঁ চকচকে জায়গায় না গিয়ে এরকম ট্র্যাডিশনাল যে সমস্ত ছোটো ছোটো দোকানে চলে আসবেন, খেয়ে দেখি কেমন লাগছে। এটা এই যে ফ্লেভারটাই পুরো পুরো মাতাল করে দেবে আপনাকে। ভাষা নেই, যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি অমৃত। স্যুপটাকে খেয়ে দেখি একটু, এখানে স্যুপটা একটু নুন লাগবে, ওনারা এখানে দিয়েছেন। এই যে স্যুপে নুন ওনারা দেননি, নুনটা হচ্ছে আমাকে প্রয়োজন মতো আমি মাখিয়ে নেবো। দারুণ দারুণ, মানে আমার কী বলবো যে মানে রাজীবদার সঙ্গে আছেন বলে আজকে জায়গাটা সন্ধান পেলাম, থ্যাংক ইউ রাজীবদা। কিন্তু রাজীবদা ক্যামেরায় আসছেন না, রাজীবদা পিছন থেকে কথা বলছেন। দাম হচ্ছে 70 টাকা, তা দিয়েছে 8 পিস, এরকম বড় বড় সাইজে, দেখেছেন। আর ভেতরে স্টাফটা দেখেছেন যেটা আছে, যেটা এই যে মোমোর যে ফুডটা দিয়েছে দেখেছে দেখাচ্ছে, দেখুন দেখেছেন, এই দেখুন দেখেছেন। তা আমি কী বলবো, এই যে আমাদের মোমো খাওয়া শেষ, দারুণ মোমো খেলাম। এই চকবাজারের আরেকটা জিনিস হচ্ছে, এখানে দেখুন যে সমস্ত আমরা শীতের সমস্ত বস্ত্রগুলো আমরা আমরা মেলে কিনি, সেই সমস্ত জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে, এই যে দেখেছেন। সব বিক্রি হচ্ছে দেখেছেন, সব স্থানীয় লোক, সব এখানে স্থানীয় লোকজন, বাইরের লোকজন খুব কম, দেখেছেন সব বিক্রি হচ্ছে এখানে। তো মোটামুটি যদি আপনাদের কেনাকাটা থাকে এই চকবাজারে চলে আসবেন, সমস্ত রকম জিনিস আপনারা মেলের থেকে তুলনামূলক কম দামে পাবেন। পিজ্জা কা দাম কিতনা হ্যাঁ ভাইয়া, তো দাম কিতনা হ্যাঁ 40 টাকা। এটা যে সামনে হচ্ছে দেখেছেন, এটা হচ্ছে ছোটো ক্লক টাওয়ার, এটা ছোটো ক্লক টাওয়ার, চকবাজারের পাশে ছোটো ক্লক টাওয়ার। এখন চকবাজার থেকে হাঁটতে হাঁটতে এখন মেল রোডে পৌঁছে গেছি, এখন দাঁড়িয়ে আছি ক্যাভেন্ডার্সের সামনে। এই হচ্ছে ক্যাভেন্ডার্স, খুব পুরনো জনপ্রিয় রেস্টুরেন্ট। আর এখন হাঁটতে হাঁটতে যাবো মেল রোডের দিকে, মানে মেন মেল রোডের দিকে আর কি, এখান থেকে ক্যাভেন্ডার্স থেকে মেল রোড শুরু হলো। এবার হাঁটতে হাঁটতে যাবো, সন্ধ্যেবেলা খুব দারুণ সময় কাটলো,
রাজীবদের সঙ্গে ছিল বলে মানে নতুন নতুন জায়গাগুলো গেলাম ঘুরলাম। দেখুন এখানে প্রচুর টুরিস্ট আছে কিন্তু বাকি জায়গাগুলোতে সেই অর্থে টুরিস্ট নেই, সব স্থানীয় লোকজন। একেবারে পুরো সন্ধ্যেবেলা মেলোর পর জমে উঠেছে। এখানে যেন এলে মনে হয় কোথায় এসছি আর কি। এখানে বিশ্ব বাংলার স্টোর। এখানে সব স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে, দেখুন চাউমিন মোমো সে বিক্রি হচ্ছে এখানে। এখন দাঁড়িয়ে আছি মেলের ভানু ভক্ত আচার্যের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি। আর দেখুন এই মুহূর্তে দেখেছেন পুরো, সেই অর্থে যে প্রচুর ভিড় বলবো না, মোটামুটি লোকজন আছেন। এই জায়গাটা আর 3-4 সপ্তাহ পরে পুরো মানুষে মানুষে ভরে যাবে, জাস্ট একটু গরম পড়লে, মোটামুটি হোলির পর থেকে। এখন এসছি, ঘুরে যাচ্ছি, ফাঁকায় ফাঁকায় ঘুরে যাচ্ছি, দারুণ লাগছে। এখানে ওপরে একটা সেলফি জোন আছে, লোকজন এখানে সেলফি নিচ্ছেন, চলুন দেখাচ্ছি। এই যে সামনে হচ্ছে সেলফি জোন, এখানে লোকজনের বসারও ব্যবস্থা করা হয়েছে, এখানে লোকজন বসছেন, সময় কাটাচ্ছেন। আর এই হচ্ছে সামনে হচ্ছে সেলফি জোন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে লোকজন এখানে সেলফি তুলছেন এই জায়গাটায়। মেলের পাশে দেখুন এখানে অনেক ফাঁকা, এখানে বসার অনেক বেঞ্চ আছে, এখানে সমস্ত লোকজন সব বসে আছে, আমিও একটু ফাঁকা বেঞ্চ দেখে বসে গেছি। আপনারা দেখলে এখানে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাতে পারেন সন্ধ্যেবেলায়। এখন দার্জিলিংয়ের মেলে বসে দার্জিলিং টি খাচ্ছি। এখানে কিছু লোক এসে জিজ্ঞেস করছেন চা খাবেন কিনা, কফি খাবেন কিনা। আর এই মুহূর্তে দার্জিলিংয়ে ভালোই ঠান্ডা আছে, এখন টেম্পারেচার দেখাচ্ছে 12°C। এখন সময় 7:30, অনেকটা সময় মেলে কাটালাম। আর ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, এবার ভাবছি চলে যাবো আমার গেস্ট হাউসের দিকে। আর যে ব্ল্যাক টি খেলাম, সরি, এই যে আজ যে দার্জিলিং টি খেলাম, প্রতি কাপ মূল্য হচ্ছে 20 টাকা। আর ভাবছি যাওয়ার সময় কোথাও কিছু খাওয়ার খেয়ে চলে যাবো, বা ডিনার করে চলে যাবো, নাহলে প্যাক করে নেবো, রাত্রে আর বেরোবো না, ঘুমাতে হবে। ইচ্ছে আছে যদি পারি কাল সকালবেলা মানে ভোরে টাইগার হিল যাবো। এখন মেন রোড পেরিয়ে চলে এসেছি, আর সামনে হচ্ছে ক্লক টাওয়ার, রাত্রিবেলার ভিউ। এই যে দেখেছে রাত্রিবেলার ভিউ ক্লক টাওয়ারের, খাবারের দোকান দেখতে পেলাম, তো এখানে আমি এখন রুটি সবজি খেয়ে নেবো। এই আমার রাত্রে ডিনার চলে এসছে, 4 পিস রুটি, একটা পালং শাকের তরকারি, আর সঙ্গে হচ্ছে ফুলকপির তরকারি, দাম হচ্ছে 70 টাকা। এখন সময় হচ্ছে 8:50, খাওয়া দাওয়া শেষ, দারুণ খাবার খেলাম। আর এক্সট্রা রুটি যদি নেন আপনারা, প্রতি রুটি হচ্ছে আপনার 10 টাকা। এখন সময় 9:00, পৌঁছে গেছি আমাদের গেস্ট হাউসে। আজকে বিকালবেলা প্রথমে গেলাম চকবাজার, তারপরে সেখান থেকে গেলাম মেল থেকে ঘোরার পথে ডিনার করে ফিরলাম। বিকেল এবং সন্ধ্যাটা খুব দারুণ কাটলো। আর আগামীকালের প্ল্যান হচ্ছে যদি ভোরবেলা ঘুম ভাঙে তাহলে টাইগার হিল যাবো, আর না হলে
দার্জিলিং সাইট সিনগুলো কভার করবো, সেগুলো সম্পূর্ণভাবে নিজের মতন প্ল্যান করে, কোনো ছকে মাথা প্ল্যানে নয়। বুঝতেই পারছেন গতকাল ট্রেনে আসার সময় ঠিকঠাক ঘুম হয়নি, প্রচুর ঘুম পেয়েছে, শুয়ে পড়লেই বাঁচি। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু লিখে আনতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কিন্তু লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন সময় হচ্ছে ভোর 4টে বাজে, আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ারের মোড়ের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে হচ্ছে ভোরবেলা শেয়ারিংয়ে টাইগার হিল যাওয়ার সমস্ত গাড়ি ছাড়ে।